আমার এসবে কি দরকার ছিল? আরে দরকারটা কি তো কই না আপনি খান, আপনি এত ভালো একটা সংবাদ দিলেন। সবই তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি এত কম সময়, মাত্র পাঁচ দিন, এর মধ্যে বিয়ে সব জোগাড়যন্ত্র হবে কি করে? আরে সব ঠিক হয়ে যাবে, আমি আছি, সঞ্জয় আছে, অ্যানি আছে, রোহিত আছে, টিয়া আছে, কোনো কিছুতেই কোনো প্রবলেম হবে না। শুধু দায়িত্বটা ভাগ করে নিতে হবে, সবাই যদি আমরা দায়িত্ব ভাগ করে নিই তাহলে দেখবে সব প্রবলেম সলভ। একদম ঠিক কইছ দাদু ভাই। আচ্ছা তাহলে কে কোন দায়িত্বটা নিচ্ছ সেটা বলো, কে কি দায়িত্ব নেবে বলো। ঠিক আছে, আমি না হয় যতটা পারবো চেষ্টা করব, বিয়ের সব উপকরণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাদবাকি ওকে আমি 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 খাওয়া দাওয়ার দায়িত্ব নিলাম। তাহলে আমি আর ম্যাডাম কেনাকাটি, মানে শপিং এর ব্যাপারটা। আমি হচ্ছে সাজানো, বিয়ের মণ্ডপ আর ফুলসজ্জার খাট। হ্যাঁ তা ঠিক আছে, তবে তোমার সঙ্গে আমি আরেকজনকে জুড়ে দেবো যে তোমায় হেল্প করবে, রোহিত। তার কোনো অসুবিধাই নাই, সকালে যখন কাজ বাদবাড়া করে নিছে তখনই তো কি রুজুকি করবো। ঠিক আছে, ও বাড়ি ফিরা একদম পায়ের উপর পা দিয়া আদি ঈশা বিবাহ দেখিবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাদা তো এখনো ফিরলেন না, এদিকে বিয়ের দিন ঠিক হয়ে গেল, কাকে আনতে যে ওভাবে উনি চলে গেলেন, দাদাকে একটা ফোন করো অন্তত। চিন্তা করো না, আমার সঙ্গে বাবার কথা হয়েছে, আমি বাবাকে ফোন করে জানিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় চললে ভাই, একটু দাঁড়াও, তাড়াহুড়ো কিসে? বলছি রাতে ভালো করে ঘুমটুম হচ্ছে তো, নাকি বিয়ের এক্সাইটমেন্টে ঘুমটুম একেবারে পাওয়ার পার কি? রাতের ঘুম আমার এমনিতে উড়ে গেছে সঞ্জয়দা। ঝগড়া করার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে, বিয়ের পরে ঝগড়া করবে, আগে একদম না।